এক এক সাতছয় হরে কৃষ্ণ। সমাজ মাধ্যমে এখন ভাইরাল এই তিনটি শব্দ। নেতাগরিকদের একাংশের দাবি, এই শব্দটি বারবার লিখলেই নাকি ভাগ্য ফিরে যাবে, সব দুঃখ সংকট থেকে রক্ষা করবে এক এক সাত ছয় সংখ্যাটি। সনাতন ধর্মে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে হরে কৃষ্ণ খুবই পবিত্র শব্দবন্ধ, ঈশ্বর সাধনার মন্ত্র। কিন্তু এক এক সাত ছয় কতটা ধার্মিক, কতটা বৈজ্ঞানিক, সেই সব প্রশ্ন উঠলেও একদল নেতাগরি দিন দিন এক এক সাত ছয় হরে কৃষ্ণকে ভাইরাল করে চলেছেন। কেউ কেউ দাবি করেছেন এটি একটি বিশেষ মন্ত্র যা সৌভাগ্য এনে দিতে পারে, ব্যাপারটিতে বিশ্বাসীও অনেকে। অনেকে আবার না বুঝেও এই লাইনটি লিখে চলেছে সোশ্যাল মাধ্যমে। অনেকে আবার টেনে আনছেন বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদের প্রসঙ্গ, অর্থাৎ বিষয়টি নিয়ে নানা মনির নানা মত। নেট মাধ্যমে দেখা যাচ্ছে অনেকের দাবি এক এক সাত ছয় একটি এঞ্জেল সংখ্যা। এটা লিখতে থাকলে দীর্ঘ অপেক্ষারও দরকার নেই, ২৪ ঘন্টার মধ্যেই সৌভাগ্য দরজায় কড়া নাড়বে। কিন্তু শাস্ত্র কী বলছে? বিশিষ্ট শাস্ত্রকার ও পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির সম্পাদক নবকুমার ভট্টাচার্য বলেন, অনেক শাস্ত্র এই জীবনে অধ্যয়ন করেছি, কিন্তু এক এক সাত ছয় হরে কৃষ্ণ এমন কিছু পাইনি। আমিও ফেসবুকে দেখেছি সাধারণ মানুষ বিশ্বাস করে এক এক সাত ছয় হরে কৃষ্ণ লিখে চলেছেন, কিন্তু ওই সংখ্যার সম্পর্কে আমারও কোনো ধারণা নেই। বৈষ্ণব সাহিত্য তো বটেই, হিন্দু ধর্মের অন্য কোথাই আলাদা করে এক এক বা সাত বা ছয় সংখ্যের বিশেষ মহাত্মর কথা পাইনি। নবকুমার জানান, হিন্দু শাস্ত্রে এক একের সঙ্গে সাযুজ্য রেখে একাদশ রুদ্রের উল্লেখ রয়েছে। ৭৬ বলতে আমরা মন্মন্তরের কথা মনে পড়ে, এছাড়া আলাদা আলাদা করলে সাতে সমুদ্র আর ছয়ে ঋতু। বিষয়টি অনেকটা শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ মনে করিয়ে দেয়, আগর কিসি চিজ কো পুরে দিল সে চাহো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি সাজিস মে লাগ জাতি হ্যায়। যারা বোম্বে বিশ্বাস করেন তারা কখনোই এই ধরনের বিশেষ নম্বরের কথা বলবেন না, কখনো এইসবে বিশ্বাসও করবেন না। আমি কখনোই শাস্ত্র ঘেঁটে এই ধরনের কোনো নম্বর পাইনি। এই ধরনের নম্বর লিখে সৌভাগ্য পাওয়ার চেষ্টা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না। আমার অন্তত এই নিয়ে কিছুই জানা নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, এছাড়া অনেক 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 শেয়ার করবেন। ধন্যবাদ।